বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ছোট্ট একটা গল্প বলবো, যে গল্প শুনে তোমাদের অস্থির চঞ্চল মন অবশ্যই একটু শান্তির পরশ পাবে। তো সময় নষ্ট না করে চলে আসি গল্প কথায়। একদিন বুদ্ধদেব তার কয়েকজন শিষ্যকে নিয়ে একটি জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তার এক শিষ্যকে বললেন, আমি খুবই তৃষ্ণার্ত, আমার জন্য জলাশয় থেকে একটু জল নিয়ে এসো তো। সঙ্গে সঙ্গে শিষ্যটি জল আনতে ছুটলেন। ঠিক সেই সময় জলের উপর দিয়ে একটি গরুর গাড়ি পার হয়ে গেল এবং জল একেবারে ঘোলা হয়ে উঠল। পানির অযোগ্য ঘোলা জল দেখে শিষ্যটি ভাবলেন, এই ঘোলা জল প্রভুকে কীভাবে পান করাবেন। তাই শিষ্যটি ফিরে এলেন তার প্রভুর কাছে এবং জানালেন, জল এতই ঘোলা যা পানের অযোগ্য। বুদ্ধদেব শান্ত মনে সব কথা শুনলেন, কিন্তু আধ ঘন্টা যেতে না যেতে তিনি সেই শিষ্যকে আবার জলাশয় থেকে জল আনার জন্য পাঠালেন। শিষ্যটি পুনরায় গেলেন এবং জলাশয়ের কাছে গিয়ে দেখলেন জল তখনও ঘোলা। তাই আবার তিনি ফিরে এসে প্রভুকে একই কথাই জানালেন। কিছুক্ষণ পর বুদ্ধদেব আবার সেই শিষ্যকে জল আনতে পাঠালেন। এবার কিন্তু শিষ্যটি গিয়ে দেখলেন ঘোলা জলের কাদা জলের নিচে স্থির হয়ে গেছে এবং জল পরিষ্কার হয়ে গেছে। তখন তিনি একটি পাত্রে জল সংগ্রহ করে প্রভুর কাছে নিয়ে গেলেন। বুদ্ধদেব সেই পরিষ্কার জল দেখলেন এবং শিষ্যটির উদ্দেশ্যে বললেন, এই জল পরিষ্কারের জন্য তুমি কি করলে? তুমি আসলে কিছুই করনি, সময়ের সাথে সাথে কাদামাটি জলের নিচে স্থির হয়েছে এবং জল পরিষ্কার হয়ে গেছে। ঠিক সেরকমই তোমাদের মন, যখন মন অস্থির হয়ে পড়ে তাকে সময় দাও, দেখবে সে নিজের থেকেই স্থির হয়ে যাবে। তার জন্য তোমাকে আলাদাভাবে কোনো পরিশ্রম করার দরকার নেই, সময়ের সাথে সাথে স্বাভাবিক নিয়মেই তা ঠিক হয়ে যাবে। মানসিক শান্তি কিন্তু কোনো চাপের বস্তু নয়, এটা একটা খুব স্বাভাবিক পদ্ধতি। সেজন্য নিজের মনকে একদম শান্ত রাখতে হবে এবং একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যেতে হবে। খুব কাছের মানুষকে ত্যাগ করো না। যদি তার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাও, তাহলে চোখ বন্ধ করে মনে করতে থাকবে তার সঙ্গে কাটিয়ে আসা সুন্দর মুহূর্তগুলোর কথা। কারণ পরিপূর্ণতার থেকেও অধিক গুরুত্বপূর্ণ ভালোবাসা। জীবন সব সময় একে অপরের জন্য, তাই ভালোবাসার মানুষদের সঙ্গে জীবন যাপন করো। কিছু কিছু সঞ্চয় ব্যবহারিক জগতে আমাদেরকে লাভ দেয় না, কিন্তু অন্তর থেকে সমৃদ্ধ করে তোলে। তো বন্ধুরা, আজকের এই নীতিমূলক গল্প শুনে নিশ্চয়ই তোমরা আগামী দিনে তোমাদের চলার পথকে দৃঢ় করতে পারবে এবং মনকে স্থির করতে পারবে বলে আমার বিশ্বাস। তাই গল্প যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ মনের উইল পাওয়ারকে বাড়ানোর জন্য এমন অনেক গল্পকথায় আগামী দিনে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করো এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।